সালামু আলাইকুম। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমরা এর আগে কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনীতি, বিশেষ করে আগামী নির্বাচনকে ঘিরে কথা বলছিলাম। আওয়ামী লীগের কনফারেন্সের পরে আগামী নির্বাচন আবার আলোচনায় এসছে, সেই নির্বাচন কার অধীনে হবে সেটি স্বভাবতই আবার আলোচনায় এসছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রসঙ্গ, যেটি বিভিন্ন গণমাধ্যমে এসছে, যে তিনি বলছেন আগামী নির্বাচন যেন কোনোভাবেই বিতর্কিত না হয় এবং সেই বিষয়ে যেন তাদের অবস্থান থাকে, বিশেষ করে নেতাকর্মীদেরকে সেই বিষয়ে সজাগ থাকতে তিনি বলেছেন। অনেক কলার অপেক্ষা করছেন, দেখি প্রথমে কে আছেন, তারপরই আমরা আমাদের অতিথিদের সাথে ফিরে যাব। দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কলার, আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম হলো আশরাফুল ইসলাম। জনাব আশরাফুল ইসলাম, আপনি কোত্থেকে ফোন করেছেন? আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে অথবা পুরোপুরি টেলিভিশন বন্ধ করে আমাদেরকে ফোন করুন, আমরা আপনার ফোন আবারও নিব। ধন্যবাদ আপনাকে আপনার কলের জন্য। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাই, আমি সোহেল আহমেদ চৌধুরী বলছি। জনাব সোহেল আহমেদ চৌধুরী, আপনার অভিমত? আমার অভিমত, ফারহান ভাই, থ্যাংক ইউ আপনাকে এই প্রোগ্রামের জন্য। আমি আমি জানি না, যতটুকু আমি বুঝি, আজকে আমাদের দেশে গণতন্ত্র আসে বা নাই সেটা আমি সেদিকে আমি যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি ওইটা, যে আমাদের বিএনপি অথবা জামাত ইসলাম বলতেছে যে আমাদেরকে মিটিং করার সুযোগ দেওয়া হয় না। আমি যতটুকু জানি, আমি 90 এর আন্দোলনে সিলেটে ছিলাম, আমিও সংগ্রামে ছিলাম, আমিও রাজপথে ছিলাম, মিছিল 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 দিয়েছি আমি নিজে। কই সেদিন তো আমরা কোনো ডিসির পারমিশন নেই নাই, কই সেদিন তো আমরা কোনো পুলিশের পারমিশন নেই নাই, না নিয়ে আমরা রাজপথে মিছিল করছি, মিছিল করে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করছি। কিন্তু তারা কেন এত ভয় করে মিছিলকে, তারা কেন রাজপথে নামতে ভয় করে? আমার প্রশ্ন হলো বিএনপির ভাইদের কাছে, আপনারা 90 যখন রাজপথে নাম দিলেন তখন তো ভয় করেন না, এখন কেন ভয় করেন? গণতন্ত্র কিন্তু আদায় করে নিতে হয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে গণতন্ত্র আপনি রাজপথে নামতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সেটা সেটার জন্য পারমিশন নিতে হবে না কারো। আপনি আপনার গণতন্ত্র দেশে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার অভিমতের জন্য। যাচ্ছে পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, আপনার নাম? আমি বর্তমান থেকে রউফ বলছি। জনাব রউফ, আপনার অভিমত? আমার অভিমত হচ্ছে এই যে আমাদের রাজনীতিবিদরা আপনার অনুষ্ঠানে এসে তাদের অভিমত ব্যক্ত করেন, রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অভিমত রাখেন, সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। আমার মত হচ্ছে আমরা সবাই মিলে যদি দেশটাকে এগিয়ে নিতে পারি, বাংলাদেশের মতো একটি দেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এই দেশটাকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে। গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে ভালোবাসেন, এভাবে যদি আপনারা আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসতে পারতাম, ইনশাল্লাহ আমার দেশটা এগিয়ে যেত। ধন্যবাদ আপনাকে আপনার অভিমতের জন্য। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার। কলার, আসসালামু আলাইকুম, শুনছেন আপনি আমাদেরকে? হ্যালো কলার, কে বলছেন, আপনার নাম? আমার নাম আশরাফুল ইসলাম ভাই। জনাব আশরাফুল ইসলাম, আপনি কি একটু আগে ফোন করেছিলেন? জি জি ভাই, জি জি। আপনার অভিমত? জি জি শুনছি ভাই। আপনার অভিমত আমরা আপনাকে শুনছি, আপনি খুব সংক্ষেপে আপনার অভিমত। আমার অভিমত হলো ভাই, আসলে যে ভাই আওয়ামী লীগ করি আর বিএনপি করি, আমরা যে যার যে দল করি, কিন্তু দেশটা আমাদের। জি, সবচেয়ে ভালো কথা হলো এরশাদ সাহেব, যে বর্তমানে বাংলাদেশের বিরোধী দলের নেতা, উনি মাঝে মধ্যে সত্য কথা বলে ফেলেন। গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে খেতে খেতে বলছিলেন যে আমি একটা লোকের নূর হোসেনকে হত্যার করা হয়েছিল আমার আমলে, এই জন্য আমি স্বৈরাচারী। তাহলে এখন প্রতিদিন যে হাজার হাজার শত শত খুন খারাপি হচ্ছে, গুম হচ্ছে, এগুলার জন্য বর্তমান সরকারকে কি বলা যাবে? উনি খেটেছিলেন একটা অনুষ্ঠানে, এবার উনি সত্য কথা বলেছেন যে গণতন্ত্র কোনো দলেই নাই, আমার দল নাই, কোনো দলেই নাই, একমাত্র জামাতে ইসলামের দিকে ইঙ্গিত বলছেন তিনি, যে জামাতে ইসলামীতে আপনাদের কি অবলম্বন, কিংবা নির্বাচন কমিশনের সাথে কোন বিষয়ে আপনারা কোন নেগোসিয়েশন আসবেন কিনা, কি আপনাদের
প্ল্যান কি আপনাদের জামাতে ইসলামের? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 5ই জানুয়ারিতে কোনো ইলেকশন হয়নি। আমি আসছি 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এটি বলে ফেলেছেন 5ই জানুয়ারির আগে। আপনি কিন্তু রিপিট করছেন। আমি আসছি 5ই জানুয়ারির আগে সরকার গঠিত হয়ে গেছে, সুতরাং সেটা কোনো ইলেকশন নয়। ইলেকশন নামের প্রহসন, এটা গণতন্ত্র ছিল না। আর ইলেকশন তো এখনই হওয়া উচিত, 2019 কেন? ইলেকশন তো হয় না, ইট ইজ ডিউ, ভেরি ডিউ। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আওয়ামী লীগ যদি গণতন্ত্রে বিশ্বাস করে, এখন ইলেকশন দিতে হবে, এখনই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আপনারা কি করবেন সেই ইলেকশনে? সেটা হচ্ছে, দেখেন, আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ যেহেতু আইনের শাসনে বিশ্বাস করে না, এবং আওয়ামী লীগ নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না, জামাত ইসলামীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তরিকত ফেডারেশন মামলা করেছে যে জামাত ইসলামী রেজিস্ট্রেশন বাতিল করা হোক, বিকজ জামাত ইসলামীর কনস্টিটিউশন ইজ কন্ট্রাডিক্টিং উইথ দ্য বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কনস্টিটিউশন। এই মামলাটি এখনও মানে প্রক্রিয়াধীন, হাইকোর্টে রায় দিয়েছে যে এটা কন্ট্রাডিক্টরি জামাত কনস্টিটিউশন অ্যান্ড দ্য মানে এটা কন্ট্রাডিক্ট করে। জামাত ইসলামী আপিল করেছে, আপিল এখনও প্রক্রিয়াধীন, আপিল তো শুনানি হয়নি। সরকারের ইচ্ছায় সরকারের তল্পিবাহক স্পাইনলেস মিস্টার শামসুল হুদার নির্বাচন কমিশন জামাত ইসলামীকে অগণতান্ত্রিকভাবে, বেআইনিভাবে তারা নির্বাচন কমিশন থেকে ডিরেজিস্টার করেছে, যেন জামাত ইসলামী ইলেকশনে পার্টিসিপেট না করতে পারে। এটা হচ্ছে সরকারের ইচ্ছা, জামাত ইসলামীর বিরুদ্ধে একটি অগণতান্ত্রিক মুভ। এখন কোশ্চেন হচ্ছে যে উই বিলিভ ইন দ্য পাওয়ার অফ পিপল অ্যান্ড উই বিলিভ ইন ডেমোক্রেসি, উই বিলিভ দ্যাট পিপল হ্যাজ দ্য আলটিমেট চয়েস অ্যান্ড রাইট অ্যান্ড ফ্রিডম ইন দ্য ফিল্ড অফ ডেমোক্রেসি। জামাত ইসলামী যেহেতু ওই গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, আর জামাত ইসলামীর রেজিস্ট্রেশনের ইস্যুটা যেহেতু এখনও সুপ্রিম কোর্টে ডিসপোজ হয় নাই, এখনও মামলার শুনানি হয় নাই, যদি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত আসে, জামাত ইসলামী গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, জামাত ইসলামী যেই যে নির্বাচনটি ডিউ, বাংলাদেশে তো এখন কোনো সরকার নেই, নির্বাচিত সরকার নেই, যেই নির্বাচনটি ডিউ, সেই নির্বাচনে অবশ্যই জনগণের প্রতি শ্রদ্ধা রেখে এবং জনগণের অধিকারকে এক্সারসাইজ করার অংশ হিসাবে নির্বাচনে পার্টিসিপেট করবে। ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনার অভিমত এ বিষয়ে? বর্তমান সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন জামাত ইসলামীকে ডিরেজিস্টার করেছে একটি মামলা তদন্ত, একটি মামলা বিচার প্রক্রিয়ার মধ্যে থাকার সময়। জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ দুইটা কিন্তু সরকারের দুইটা অর্গান। জুডিশিয়ারি একটা ডিসিশন দিছে অন এনি কেস, সেটা আপিল প্রসেস থাকতে পারে, কিন্তু সেই আপিল প্রসেসে যতক্ষণ পর্যন্ত আপিল অ্যালাউ না হয় ততক্ষণ পর্যন্ত যে ডিসিশনটা লোয়ার কোর্ট দিছে সেটা তো স্ট্যান্ড। তারা তো আমি যেহেতু আপিল করেছি সেটা স্ট্যান্ড না, আপনি কিন্তু একটা ভুল তথ্য দিচ্ছেন। লেট মি ফিনিশ। আপনি আইনজীবী হয়ে ভুল তথ্য দিলেন। আচ্ছা, আইন শিখতে হবে, আইন শিখেন, ভালো করে শিখেন, তারপর কথা বলবেন। না, আমি আমি যেখানে আনলেস আনটিল লেট মি ফিনিশ। না, আপনি তো ভুল কথা বলছেন। লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। গো এন্ড রিড দি বুক বিফোর ইউ সে এনিথিং। আই নো দিস, আই অ্যাম পার্ট অফ দিস কেস, আই অ্যাম পার্ট অফ দিস। তার জবাব দিচ্ছি, আনলেস এন্ড আনটিল ইট ইজ রিভার্স অর কোয়াশ অর ক্যান্সেল অর amend by the upper court, the judgment of the lower court stand, okay? Not withstanding that, Bangladesh Awami League সরকার কিন্তু এখন পর্যন্ত জামাতে নিষিদ্ধ করেনি, আর জামাতে যদি নিষিদ্ধ করে সেটা করবে, তারা তো নির্বাচনে অংশ নিতে পারবে না। না, সেটা করতে পারবে না, সেটা হলো এক্সিকিউটিভ ডিসিশন জি অফ দি নির্বাচন কমিশন। সেই 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 ডিসিশনটা যদি ইলিগ্যাল হয়ে থাকে সেটার জন্য আলাদা প্রসেস, সেটা দে ক্যান গো ফর এ জুডিশিয়াল রিভিউ অর আপিল প্রসেস, হোয়াট এভার দ্যার ইজ এ রাইট। তারা সেটা করেছে কি না আমি জানি না, করে থাকলে সেটা করতে পারবে, সেটা হলো এক্সিকিউটিভ ডিসিশন। লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। ভুল তথ্য দিয়েছেন। না, আপনি আপনি আমি আমি এখন শ্রোতাদের কাছে বলছি, আমরা আপনি আপনি আইন জানেন না, আপনি আইন জানেন না, আপনি আইন জানেন না, আপনি স্বীকার করেন। লেট মি ফিনিশ। যেহেতু আমরা আপিল করেছি, আপিল উনি যদি কথা বলে আমি কথা বলব, আমি আপনাকে জবাব দেওয়ার সুযোগ দেব, আমি জবাব ভুল কথা বলছি, উনি যদি কথা বলে আমি কথা বলব, সেই ভুলটা আপনি কারেক্ট করে দিবেন। আমি তো না, উনি উদ্যোগ করতে হবে, উনি যে কথা বলছে আমি আপনাকে আমি আপনার কাছে আসব, উনি আপনি উনি আইন জানেন না, উনি ভুল ব্যাখ্যা করছেন, আমি তার কাছ থেকে শিখা উচিত, আমি তার কাছ থেকে জানি, আমি তার কাছ থেকে উত্তরটা আশা করছি। জি বলুন,
যেহেতু আছে, সুতরাং বাংলাদেশ সরকারের তার কথা মতো নির্বাচন কমিশন সরকারের ইচ্ছায় জামাতে ইসলামকে রেজিস্টার করবে। আমি একটু আগে বলছি, সেটা হলো দুইটা, একটা হলো সরকার নির্বাচন কমিশন কিন্তু এক্সিকিউটিভ অর্গান, পার্ট অফ দ্য এক্সিকিউটিভ, তারা ডিসিশন নিছে ইন অ্যাকর্ডেন্স উইথ দি দেয়ার পাওয়ার, দেয়ার পাওয়ার যদি কোনো এখানে সরকারের কোনো হাত থাকতে পারে না, সরকার কারণ ইন্ডিপেন্ডেন্ট, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গান অফ দি, তারা ইন্ডিপেন্ডেন্ট ফ্রম এনি পার্ট অফ দি এক্সিকিউটিভ, ইভেন ইফ দি জুডিশিয়ারি, জুডিশিয়ারি ইজ দি সুপারভাইজর, দেয়ার রোল ইজ সুপারভাইজিং, সো হোয়াদার দেয়ার ডিসিশন ইজ লিগ্যাল অর ইললিগ্যাল। যদি নির্বাচন কমিশন রং করে থাকে সেটা তার আপিলে এলাও হবে, সিম্পল ইজ দ্যাট। এখানে এখানে ওই পলিটিক্যাল বক্তৃতা দেওয়ার কিছু নেই, লিগ্যালিটি, লিগ্যাল ইস্যু। এখানে কিন্তু জামাতে ইসলামের সুযোগ আছে তাদের কনস্টিটিউশন চেঞ্জ করে, যেই যেই পোর্শনটা বাংলাদেশ কনস্টিটিউশনের সঙ্গে তারা ই করে দ্বিমত করে অথবা এটা অস্বীকার করে, সেই অংশটা চেঞ্জ করলেই তো তারা রেজিস্ট্রেশন পাইতে তত বাধা নাই। এখানে পলিটিক্যাল বক্তৃতা দিয়ে তো লাভ নাই। জামাতের কোন জামাতের কোন বিষয়টি তরিকত ফেডারেশন বাংলাদেশের সুপ্রিম কোর্টে তুলে ধরেছে? আমি আসছি, উনি কিন্তু ওনার বক্তব্য এক্সপান্স করেননি। কোনটি? উনি, আমি এই মামলার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট, আমি স্পষ্ট করে বলছি, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, জামাতকে যে নোটিশ দেওয়া হয়েছে নোটিশের বিরুদ্ধে এবং তরিকত ফেডারেশনের নোটিশের বিরুদ্ধে হাইকোর্ট কারণে, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি। আপিল কি অ্যাকসেপ্টেড হয়েছে? অফকোর্স, সেটা শুনানির মানে আপিল কোর্টে এই আমাদের মানে এটা আমরা যে আপিল করেছি সেটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং শুনানির ডেট হয়েছে। অ্যাপিলের ডিভিশন অ্যাকসেপ্ট করেছে কিনা? অফকোর্স অ্যাকসেপ্ট করেছে। এবং অ্যাপিলের ডিভিশন অ্যাকসেপ্ট করার পরে কোনো ধরনের রুল সিদ্ধান্তের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিতে পারে না। এই যে আপনি যেটি উনি যে কথাটি বলেন, উনি তাইলে আইন জানেন না, আমি কিন্তু আইন জেনে কথা বলেছি, উনার আগে আইন জানা উচিত ছিল এবং এই মামলা সম্পর্কে উনি আগে জানা উচিত ছিল, উনি না জেনে উনি কিন্তু আমার সম্পর্কে কথা বলেছেন। যে ইনফরমেশনটি আপনি দিয়েছেন অর্থাৎ নির্বাচন কমিশন হাইকোর্টের ডিসিশন মোতাবেক নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আমরা কিন্তু সেই সিদ্ধান্তের বিপক্ষে আপিলের ডিভিশনে আপিল করেছি। নির্বাচন কমিশন কি কোনো এই হাইকোর্টের বিরুদ্ধে যে আপনারা আপিল করেছেন, নির্বাচন কমিশন সেই আপিলের ভিত্তিতে কি আপনারা চাচ্ছেন যে আরেকটা ডিসিশন নিক? এটি কি আপনারা চাচ্ছেন? না, আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন তো প্রথমেই পারেন না, যেখানে আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছি, নির্বাচন কমিশনের তো এই রাইট নাই যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হওয়ার আপনি কোনটি বলছেন আপনি কিন্তু আপিলে বলেছি যেই মানে আর্গুমেন্টের ভিত্তিতে নির্বাচন কমিশন এবং তরিকত ফেডারেশন জামাতকে বলছে জামাতের কনস্টিটিউশন এগেনস্ট বাংলাদেশ কনস্টিটিউশন, বা জামাত কি বলেছে, জামাত বলেছে আমরা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করি। এখন হচ্ছে যে ওনারা বলার চেষ্টা করছেন বাংলাদেশের কনস্টিটিউশন, ওনারা বলার চেষ্টা করছেন কারা, নির্বাচন কমিশন এবং তরিকত ফেডারেশন, জামাত কনস্টিটিউশনের যে মূল মন্ত্র আছে সেটি তারা উপস্থাপন করেছেন। তারা বলছেন যে জামাত ইসলামী যে আল্লাহর উপর সার্বভৌমত্বে বিশ্বাস করে, এটা তো হচ্ছে একটা ইসলামিক প্রিন্সিপল, সেটা বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক। ওনারা বলছেন আমরা বিশ্বাস করি জনগণের সার্বভৌমত্বে, আমি আসছি, ওনারা বলছেন আমরা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমরা কনস্টিটিউশন বলেছে, দেখেন আমরা কোর্টকে বলেছি যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে অবশ্যই জনগণের চয়েস প্রিভেইল করবে, বাট আমরা যেহেতু মুসলমান এবং আমরা একটা ইসলামিক পার্টি, আমরা বিলিভ করি যে এই দুনিয়ার সকল কিছুর ক্ষমতা আল্লাহর হাতে, বাট বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সেটা বিশ্বাস করি। সে এক্সপ্লেনেশন আমরা কোর্টে দিয়েছি, হাইকোর্ট যখন এই রায়টি দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আমরা বলেছি
যে আমরা আপিল করেছি সুপ্রিম কোর্টে। সুতরাং এই এক্সপ্লেনেশনটি ঠিক আছে, কিন্তু আমার আপনি যে বিষয়ে বাংলাদেশের ইতিহাসে কখনো হয় না, আমি স্পষ্ট করে বলছি, উনি জানা উচিত যে নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে যখন হাইকোর্টের কোনো রায়ের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে আপিল করা হয় তখন নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমরা কিন্তু আপিলে স্পষ্ট করে আমরা কিন্তু গ্রাউন্ডসে স্পষ্ট বলেছি যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিপক্ষে আমরা আপিল করলাম। এখন আপিল বিভাগে কোনো সিদ্ধান্ত হইল না, নির্বাচন কমিশন আরবিট্রারিলি ওনারা এই কাজটা করলো। আমরা ওনাদেরকে নোটিশও পাঠিয়েছি, আপনারা আমাদেরকে জবাব দেন যে যে ব্যাপারটি এখনো সাব জুডিস, যেখানে কোনো শুনানি হইল না, আপনারা কোন আইনের ভিত্তিতে জামাত ইসলামীকে আপনারা ডিসিশন করেন? আপনারা কোন আইনের ভিত্তিতে তাদেরকে বলেছেন যে এটি সাব জুডিস ম্যাটার, আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না? বাংলাদেশের আইনে হচ্ছে যে সেই আইনটি কি, যখন কোন ম্যাটার সাব জুডিস থাকে, যেহেতু নির্বাচন কমিশনের একটা মামলার একটা পক্ষ, আমরা বলেছি সুতরাং আপনারা কিন্তু ওইটা এক্সারসাইজ করেন না, কারণ এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সিদ্ধান্ত হয়নি। সুতরাং আপনারা যেটা সেই আইনটি কি আমি জানতে চাচ্ছি, যে কোন আইনের বলে আপনি নির্বাচন কমিশনকে এই রিকোয়েস্টটি করতে পারেন যে এই সাব জুডিস ম্যাটারে আপনারা কোনো ধরনের ডিসিশন নিতে পারেন না, কিংবা আপনারা যে ডিসিশনটি নিয়েছেন সেটি আপনারা উইথড্র করুন? এটা দিস ইজ দ্য লিগাল প্রসেস। যখন নিম্ন আদালতের কোনো রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়, তখন উচ্চ আদালতের আপিল ফাইনাল ডিসপোজ না হওয়া পর্যন্ত সেটা তো সিদ্ধান্ত হয় নাই। এই বিষয়ে এই যে সাব জুডিস ম্যাটারটি এবং আপনি যে লর কথা বলছেন যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটি নিতে পারেনি, এটি কি কনস্টিটিউশনাল কোনো ধারা আছে নাকি জুডিশিয়াল কোনো ধারা আছে? এটা এটা হচ্ছে যে এটা বেসিক প্রিন্সিপালস অফ লিগাল প্রসেস ইন বাংলাদেশ, বেসিক প্রিন্সিপালস। আচ্ছা, অর্থাৎ বেসিক প্রিন্সিপালস এর মাধ্যমে ইভেন কনস্টিটিউশনাল রাইটও, আমার যখন নিম্ন আদালতের কোনো মামলা যখন বিচারাধীন থাকে, তখন উচ্চ আদালতে যখন বিচারাধীন তখন থাকে সেটা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন তার মানে হচ্ছে আপনার কথা মতো এটি হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এবং নির্বাচন কমিশন আজ পর্যন্ত আমাদেরকে জবাব দেওয়ার পর্যন্ত সাহস পায়নি, ওনারা যে কোন মানে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন কোন ক্ষমতারপ ব্যবহার করি থাকে সেটা আপিল কোর্ট ক্রিটিসাইজ করবে তাকে। তো আমার আমি যেটা বললাম তাদের এক্সিকিউটিভ পাওয়ার আর জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দুইটা ডিফারেন্ট। তারা 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 এক্সিকিউটিভ পাওয়ার আমি যতটা জানি, কারণ আমি কিন্তু কেস নিয়ে পড়ে আসি নাই, কারণ আই ওয়াজ নট টোল্ড অন দ্যাট। থ্যাংক ইউ। আমি যতটা জানি, শোনেন, ইউ মাস্ট রেসপেক্ট দি আদার। না, ইউ অলওয়েজ ইন্টারভিন, ইউ আর আই নেভার ইন্টারভিন। আপনি জানেন, ক্যান ইউ টেল মি ওয়ান থিং, ক্যান আই ডিড আই ইন্টারভিন উইথ এনি অফ দি কনভারসেশন? আমি তার বক্তব্য শুনতে চাই এবং এটি রাইট, সে কিন্তু ইন্টারভিন করেনি আপনার বক্তব্যের সময়। না, সে কিন্তু তার কথা উজ্জ্বল করেনি। আমি উজ্জ্বল করব কিন্তু উনি কিন্তু ভুল কথা বলেছেন। কি বলেছেন তিনি? উনি কিন্তু ভুল কথা বলেছেন যে আমি না জেনে কথা বলেছি। উনি বলেছেন আমি জেনে কথা বলেছি, এই কেসটি সম্পর্কে উনি জানি করেন যে আমি জেনে কথা বলেছি, স্পষ্ট জেনে কথা বলেছি যে ম্যাটারটি সাব জুডিস, নির্বাচন কমিশন এই মামলাতে একটি পক্ষ, সুতরাং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত নির্বাচন কমিশন জামাতকে ডিরেজিস্টার করতে পারে না, সেটা আরবিট্রারিলি। উনি যেহেতু ব্যাপারটা জানেনি, উনি আমাকে বলেছেন যে আমি না জেনে কথা বলেছি। উনি হলো পলিটিক্যাল, উনি হলো পলিটিক্যাল বক্তৃতা দিয়েছে, আমার এখন পলিটিক্যাল বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ইট মে বি সো, আমি ওকে, আমি মে বি সো, আই এম এ ব্যারিস্টার। You are barrister, I don't know you barrister. You are a non-practicing barrister, okay? নির্বাচন কমিশন যে ডিসিশনটি নিয়েছে, যেটি ব্যারিস্টার মোল্লা বলেছেন হাইকোর্টের ডিসিশনের ভিত্তিতে, এবং এখন সেটি সাব জুডিস একটি ম্যাটার হাইকোর্টে সুপ্রিম কোর্টে তারা অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করেছেন, যে অ্যাপিলটি অ্যাকসেপ্ট হয়েছে, যেটি শুনানি এখনও হয়নি, এই এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে যেটি ডিরেজিস্টার করেছিল সেই ডিরেজিস্ট্রেশনটা স্থগিত করতে পারে কিনা, সেই অধিকার নির্বাচন কমিশনের আছে কিনা, তার উদ্যোগ নিতে পারে? আমি কিন্তু এটা আনসার অলরেডি দিয়েছি, তাদের এক্সিকিউটিভ যে ডিসিশন মেকিং প্রসেস সেটা তারা ইউজ করেছে এখানে। এখন সেটা আপিল, সেটা আলাদা আপিল, সেটার জন্য আলাদা আপিল আছে। একজন যে কোনো লোক যদি কোনো আপিল নাও থাকে, যেখানে জুডিশিয়াল রিভিউর ম্যাটার আছে, এখানে জুডিশিয়ারি আছে, যদি ইলিগ্যালিটি হয়ে থাকে অবশ্যই কোর্ট সেটা দেখবে। আমি সেই পয়েন্ট না, আমি বলতেছি যদি লোয়ার কোর্ট কোনো ডিসিশন দেয় সেটার বিরুদ্ধে আপিল করার এই মানে না সেটার ইনইফেক্টিভ হয়ে যাবে, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ রিভার্স অন আপিল হিয়ারিং। হিয়ারিংয়ে আগ পর্যন্ত বলা যাচ্ছে না, এখন এটার মানেই না এই ডিসিশনটা ইলিগাল। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জি, আপনি, আমি যেটা বলছিলাম সেটা হলো আপনার এটা স্থিতি অবস্থায় থাকবে, যেহেতু সুপ্রিম কোর্ট এটাকে মানে সর্বোচ্চ পর্যায়ে নিষিদ্ধ করে নাই, কিন্তু নির্বাচন কমিশন এই মাঝখানে এসে এটা করতে পারে না, এটা আইন বলে না। এক, দ্বিতীয় কথা হলো আপনি আজকে দেখেন নির্বাচন কমিশন তো কনস্টিটিউশনালি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, যে সংস্থার নিজস্ব অধিকার আছে
সে তার চাকরি ওই যে অতি উচ্চে আপনি বলেন আপনি দেখুন আমরা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এই মামলাতে একটি পার্টি যদি বলেন নির্বাচন কমিশন তারা কিন্তু মামলাতে একটি পার্টি আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি সরকারের আমলে প্লিজ ভাই এই সরকারের আমলে সবসময় মইদ্দিন খান আলমগীরের সদস্যপদ চলে গেছে আজ থেকে সাত বছর আগে পাঁচ সাত বছর আগে মায়া আপনি মন্ত্রী মায়ার সদস্যপদ চলে গেছে আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু এই নির্বাচন কমিশন একটা উদ্যোগ নিলেন না হাজার হাজার মামলা হাজার হাজার বিচারাধীন মামলা আপনি দেখেন আজকে এই যে আমি বললে কথা চলে আসে আজকে এনায়েত রহিমের মতো লোকের ডাইকে এনে আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের সভাপতি ছাত্রলীগের সভাপতি তার ভাই এখন ছাত্রলীগের আওয়ামী লীগের হুইফ তাকে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে একটা মামলা করে দিলেন খায়রুল হকের এনে তত্ত্বাবধায়ক বাতিল করে দিলেন সরকার এই আইন আদালত বিচারালয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখন আর কিছু নাই এখন শুধু একটাই আছে সেটা হলো এই মানুষগুলি এই গণতান্ত্রিকগুলি মানুষগুলি কথা বলার জায়গা নাই তাদের শেষ আশ্রয়স্থল এখন আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলতে কোনো জায়গা নাই আজকে মহিউদ্দিন খান আলমগীর কোন ক্ষমতা বলে আপনি একটু স্টাডি করে দেখেন আজকে মানে মায়া চৌধুরী কোন ক্ষমতা বলে আজ পর্যন্ত এমপি আপনি মন্ত্রী দুইজন মন্ত্রী আপনার এই যে কামরুল ইসলাম সাহেব এবং আপনি জানেন এই যে আপনার ইয়ে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এই দুজনকে আপনি শুনেছেন জীবনে যে আদালত এক টাকা হোক আর দশ টাকা হোক একদিন হোক আর দশ দিন হোক ওনারা বলে যে কোনো সমস্যা নাই এটা মন্ত্রী থাকতে পারে মানুষ যখন নির্লজ্জ হয়ে যায় মান রক্ষক যখন বক্ষক হয়ে যায় ক্ষমতা যখন একমাত্র উচ্চ বিলাসে পরিণত হয় আইনের লোক আমি তো আর আইনের লোক না জানি না এটা ইলেকশন কমিশনের ব্যাপার আপনি 30 সেকেন্ড সময় দিয়েছেন আমি এটাই বলবো যে বাংলাদেশ যে অবস্থায় আছে এখন আমার মনে হয় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অবস্থান খুবই ভালো আছে সবসময় আমি দেশে থাকি এই অবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে আমার মনে হয় বাংলাদেশ এক সময় মধ্য আয়ের দেশে পরিণত হবে অসংখ্য ধন্যবাদ আপনার শেষ বক্তব্য আমি আতা ভাইয়ের সঙ্গে সুর লাগে এটাই বলবো যে দেশে এখন উন্নয়নের জোয়ার চলছে সেই উন্নয়নের জোয়ার আগামী ১৯ পর্যন্ত যদি সরকার ক্ষমতা থাকে তাহলে তারা যেই উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে সেগুলো হয়তো শেষ করতে পারবে এবং সেইটাই ডেমোক্রেসি অসংখ্য ধন্যবাদ আপনার শেষ বক্তব্য বক্তব্য হচ্ছে বাংলাদেশের জনগণ ফান্ডামেন্টাল রাইটস থেকে বঞ্চিত হিউম্যান রাইটস থেকে বঞ্চিত আইনের শাসন থেকে বঞ্চিত গণতন্ত্র থেকে বঞ্চিত গণতন্ত্র ছাড়া কোনো ট্যাক্সি উন্নয়ন সম্ভব নয় শুধু এগুলো বলি আমরা প্রকৃত গণতন্ত্রের স্বার্থে একটি সুষ্ঠু এবং একটি ইনক্লুসিভ ইলেকশন আসল ইলেকশন প্রত্যাশা করছি আজকের দেশের গণতান্ত্রিক কোনো সরকার নাই আজকে নির্বাচিত কোনো সরকার নাই নির্বাচিত সরকার নাই বিরুদ্ধে আজকে আমাদের দেশ হুমকির মুখে জঙ্গিবাদ বলেন আজকে বহির্বিশ্বের আক্রমণ বলেন বহির্বিশ্বের দখল বলেন সেখানে বহির্বিশ্বের লোভ লালসা বলেন সব কিছু একটা সম্ভব হচ্ছে আমরা একটা ও একদম খুব তাড়াতাড়ি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চাই সেই নির্বাচনে যে ক্ষমতা আসবে সে বাংলাদেশের উন্নয়ন দর্শক দেখছিলেন গণতান্ত্রিক সরকার অভিমত অনুষ্ঠান কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যারা এই অনুষ্ঠান দেখেছেন এবং যারা ফোন করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী অভিমত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম